অযথায় অযথায় আপনাকে বিরক্ত করছেন কেন সাজেদা ভালো সাজেদা নও ভালো কাউসার কারণ আমি যে তোমাকে মনে পানি ভালোবাসি চুপ করুন না না আমি জি তা পারবো না পারবো না পারবো না আমি পারবো না আমি পারবো না আপনাকে ভালোবাসতে কারণ আমি যে অন্য একজনকে ভালোবাসি সাজেদা ভালো তুমি সে ভাগ্যবান কে যে আমার কাছ থেকে আমার ছবিকে কেড়ে নিতে চায় আমি আমি যাকে ভালোবাসি তার নাম হয়েছে শৈলে আমি তোমাকে এখনো বলছি তুমি শৈলেনকে বলে দাও না 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 সাজেদা না আমি দিতে পারবো না আপনি আপনি এসব বন্ধ করুন সাজেদা আপনি আপনি আমাকে ক্ষমা করুন আমি শুনলেনকে হত্যা করবো আমি যাবো না আপনি আমাকে আমি চলে আপনি আমাকে যেতে আমি চলে যাবো আমাকে তুমি উদার করে দাও না আমি আমি নাচতে জানি না আমি আমি গাইতে জানি না তোমাকে নাচতে না আমি গাইছি বলছি তো আমি গাইবো না গাইবো না আইতে আমি গঞ্জের বড় মিয়া আতর
কারণ আসতে পারো এবার 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 এসো না না সাজদা দোহাই লাগি আপনি আমার সর্বনাশ করবেন না না ওকে কে কুত্তা চুপা যাও আমার রাজমহলে প্রবেশ করেছো অধিকারের স্বেচ্ছায় প্রবেশ করেছি জানো জানো এর শাস্তি কত ভয়ঙ্কর জানি বলে যে তোমার গোপন বকে প্রবেশ করতে সাহস পেয়েছি ভুলে যাও শুনলেন আমি এই রাজ্যের শাসকদা শাহজাদা নয় তুমি একটা শয়তান শুনলেন আমি একটা শয়তান নয় তুমি তোমার কারণে শয়তান কারণ আমারই চোখের সামনে কতগুলো নারীকে ধরে এনে করেছো নারী নির্যাতন কিনা দিয়ে চালিয়েছো প্রজাদের বিরুদ্ধে অত্যাচারের চাবুক চালিয়ে দিয়েছো প্রজাদের ঘর বাড়ি চলে এসো ছবি আমার তাই চলো আমার হাত থেকে সেই বল হারাম দাদা ওর আসল পরিচয় কি বলছি বলছি তো আমি জানি না বলতে দে তোর হবে বল বল তোর বাপের নাম কি বলছি তো আমি জানি না আমি তার কিছুই জানি না আচ্ছা জামাই কিভাবে আনাতে হয় তোর পরিচয় আমার ভালো করে জানা আছে তাহলে কিছু জানিস না মায়ের সম্বন্ধে যদি আরেকটি কথা বলছিস তাহলে আমি তোকে জানতে পারবো না পারবে না করতে পারবে না তোর হাত তুই এখন ফাঁকা বল বল তোর আসল পরিচয় কি একবারের কথা বারবার জিজ্ঞেস করছো তাহলে কি তুই বলবি না 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 বলতে তোকে হবে বল সত্যি করে বল আর ওর আসল পরিচয় কি তা না হলে তোর দেহ থেকে বন্ধ করুন আপনার অত্যাচারের চাবু নইলে তোমার সাহস দিন দিন দেখছি বেড়ে চলেছে আমার কাছে বাধা দিতে এসেছো আমি এখনো বলছি এখান থেকে চলে যাও নইলে নইলে আমার হাত থেকে তুমি আসলে আয় পাবে না অন্যায়ের প্রতিবাদ করতে শৈলেন ভক্তের ভয় খেড়া আমি জানতে চাই ওকে তুমি মুক্তি দিবে কিনা অসম্ভব না 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 ওকে আমি কিছুতেই মুক্তি দিব না
শুধু বড় শাস্তি আর বড় তাহলে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না শয়তান এবার যদি তাকে আমি হত্যা করি না সাবধান শয়তান তার আগে নিজের নিজের মৃত্যু থেকে প্রস্তুত হ অস্ত্র ধরে দে হে তুমি ফকির আমাকে তুই চিনতে পারছিস না আমি শয়তান সারাপদে জাফর আলী তাহলে তুমি আজও বেঁচে আছো তোদের মৃত্যু না দেখে এই কে আছিস এই চতুর জানোয়ারদেরকে বন্দীগণ যা পড়ালিকা নিজেই তুমি বন্দী করে নাও আমি তাই করছি শাহজাদা আবার পাঠিয়ে দিব আমি তোকে অন্ধ কারাগারে আগামীকাল তোকে প্রকাশ্যে রাজদরবারে তোর বিচার হবে চলে বেটা আর তুমি আমার দেখো শয়তান আজ আমাকে বন্দি করে রাখলেও শাস্তির হাত থেকে রেহাই পাইবে না শয়তান তুমি আমাকে যে কারাগারে বন্দি করে রাখবে সেই কারাগার ভেঙে চুরমারি করে ছুটে যাবো জনতার আলোতে তারপর সেই জনতাকে সঙ্গে নিয়ে ছুটে যাবো রাজার রাজপ্রাসাদে তুমি তো সবেই পারো শুধু হত্যা করতে পারো না এ নিয়ে তোমার মাথা গবজ হবে না এলেনকে আমি হত্যা করবই করব তার আগে আমি জানতে চাই ছয় মেয়ের অন্য তথা কি থাকে তুমি ভুল করছো ভাই তুমি ভুল করছো এই ভুলের বার্ষিক একদিন ভুলের বার্ষিক করতে হবে তার আগে আমি হত্যা করব চলো বন্ধু তাই চলো তার সারা গায়ে চাবুকের দাগ লেগে আছে কে তাকে চাবুক মেরেছে আমি তাকে শাস্তি দেব শাস্তি দিবেন যা হবো না জালিমকে এসে জালিম ওই কাউকে তো আমি দেখতে পাচ্ছি না ওই দেখুন ওই যুবকের গায়ে চাবুকের দাগ লেগে আছে ওই কাউকে তো আমি দেখতে পাচ্ছি না যা হবো না তাই তো
আবার যেন কোথাও চলে গেল জানে নদীর সাহে এই যুবক আমাকে পাগল করে দিয়েছে কোন যুবক কে সেই যুবক বলতে পারছি না নদীর সাহে আমি তার পরিচয় বলতে পারছি না কোন নদীর সাহে আমি স্বপ্নের মাঝে দেখতে পেলাম এক পাগল যেন কি বলে গেল Oh,
চল তারা তাই চলো মা